কোথাও ঘুরতে গেলে আমাদের সবচেয়ে বেশি যে জিনিসটা দরকার হয় সেটা হচ্ছে থাকার জন্য হোটেল। হয়তো আমরা কেউ একটু কম খরচে মোটামুটি অ্যাডজাস্ট করে থাকার চেষ্টা করি, বা কেউ একটু খরচ বেশি দিয়ে ভালো মানের হোটেলে থেকে সুবিধাটা ভোগ করি। এবারে কলকাতায় আমার সেই হোটেল অভিজ্ঞতার কথাই বলবো, যেটা ছিল আমার জন্য এক বিভীষিকাময়। প্রথম দিন নেমেই আমরা হোটেল ডিউকে উঠি, যেটা ছিল মার্কিউস স্ট্রিটে। এটা হচ্ছে আমার রুম, আমি এখন আছি দ্য ডিউক হোটেলে। এটা শ্যামলী এনার কাউন্টারের ঠিক অপোজিটে একটা বিশাল বিল্ডিং, এখানে অনেকগুলো হোটেল আছে একসাথে, এটার মধ্যে ডিউক একটা। আমরা অনেক জায়গা খুঁজলাম হোটেল, কিন্তু সমস্যা হচ্ছে যে বাজেটের মধ্যে পাওয়া যাচ্ছিল না। তো এইটা মোটামুটি একটা সেটিং করতে পারলাম, যেহেতু রাস্তার পাশেই আছে, একবারে পাশে দাওয়াত রেস্টুরেন্ট, আর মোটামুটি আছে। নিট অ্যান্ড ক্লিনের কথা যদি বলি, এখানকার আমি তেমন নিট অ্যান্ড ক্লিন, মানে ফাইভ স্টার কোয়ালিটির মানের হোটেল ছাড়া অন্যগুলোতে নিট অ্যান্ড ক্লিনের মানে রুমগুলো কোনো রকম, বাইরের তো অবস্থা যাই যাই যা তা। ওই রাতটা কোনো রকম কাটিয়ে আমি পরদিন অন্য হোটেল খুঁজে সেখানে মুভ করি। মানে আমার রাতটা কালকে খুব খারাপ হয়েছে, অ্যালার্জি হয়ে গেছে প্রচুর বাজে রকমভাবে। ওই রুমটা এমনই অবস্থা ছিল, কোনো মতো ছোটো ছোটো চাইনিজ তেলা পোকা দিয়ে ভরা, রাতে অন্ধকার পড়লে ওগুলো বেরোচ্ছে, মানে হোটেল ক্লিনিং এর অবস্থা খুবই খারাপ। তো এত আমার এগুলো নিয়ে একটু সমস্যা হয়, সারাটা রাত খুব মানে তো কেমন সকাল থেকে রুম খুঁজে শুরু করছি, মার্কিউস স্ট্রিট পুরো তন্ন তন্ন করে ফেলছি। অনেক খোঁজাখুঁজি করে শেষে আফ্রিদি ইন্টারন্যাশনালে চলে আসি, যেটা ছিল আমার বেস্ট একটা ডিসিশন। ভালো শুনছিলাম না, কোনো রিভিউ টিভিউ কিছু দেখেছিলাম, খুঁজতে খুঁজতে বের করি। নিউ মার্কেটের একবারে খুব কাছে যে রুমটা আমরা পাই, ১৪০০ রুপি, আর যেটাতে আমরা ছিলাম তা ছিল ১৩০০ রুপি। ওটার থেকে এটা লাখ গুণে বেটার, পরিষ্কার পরিচ্ছন্নতা অনেক ভালো। আমার অনেক বড় সমস্যা হচ্ছে যে আমি বন্ধ কোনো কিছু নিতে পারি না, আমার সাফোকেট লাগে খুব। তো এই খোলা জানলা দেখে আমি একদম খুশি হয়ে গিয়েছিলাম, কারণ ডিউকের মধ্যে জানলা ছিল না, আর এই ছিল আমার রুমটা, রুমটা পরিপাটি গোছানো, আর সবচেয়ে বড় কথা পরিষ্কার ছিল, যেটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে। রুমের ভাড়া ১৪০০ রুপি, সেটা হচ্ছে আমার agoda.com-এ আমি অফারে পেয়েছি। আসলে রুমের ভাড়া কিন্তু ১৮০০ রুপির মতো ছিল, এটা হচ্ছে আমি agoda.com থেকে অফারে পাই। আপনারাও ট্রাই করবেন যখন হোটেল বুকিং করবেন, booking.com বা agoda এসব থেকে সার্চ করলে ভালো একটা ডিসকাউন্ট পেতে পারেন। আর সবচেয়ে বেস্ট যেটা লেগেছে সেটা হচ্ছে ওয়াশরুমটা, শাওয়ার পোর্শন আলাদা। মোট কথা, একদিনের ওই বাজে অভিজ্ঞতার পর আমি একটা বেস্ট হোটেল পাই। কাউইন রোডে, নিউ মার্কেটের একদম পাশে কাউইন রোডে আফ্রিদি হোটেল, পাশাপাশি দুইটা হোটেল, আফ্রিদি আর একটা জানি উল্টা পাশে কী জানি একটা, দুইটা হোটেলই খুব পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর, মানে অ্যাটলিস্ট আপনি শান্তি পাবেন। ওই ডিউক হোটেলে তো বাথরুম, মানে মার্কিউস স্ট্রিটের বেশিরভাগ হোটেলের বাথরুম, মানে কোনো রকম একটা মানুষ দাঁড়ায় বাথরুম করে আর গোসল করতে জায়গা দুটো পা রাখতে পারবেন, এরকমভাবে ওদের বাথরুম বানানো। কিন্তু এই আফ্রিদি হোটেলে প্লাস উল্টা পাশেরটা যে দুটো দেখলাম, মানে এত সুন্দর করে ওরা, মানে পরিষ্কার, সবচেয়ে বড় কথা পরিষ্কার। এটাও মুসলিম হোটেল, আফ্রিদি হোটেলটাও মুসলিম হোটেল, খুব ভালো পরিষ্কার পরিচ্ছন্ন। আমি এখন পর্যন্ত একটা পোকাও পাই নাই, এটা দেখে ভালো লাগলো। পরে এদিকেই আমি থেকে যাই বাকি তিন দিন। আর মোটামুটি আপনি ১৮০০ থেকে বা ২০০০ টাকা বা তার বেশি রেঞ্জে গেলে একটু ভালো হোটেল পাবেন। সো সস্তা খুঁজতে গেলে সস্তার কিন্তু দুরবস্থা হবে, এটা মাথায় রাখবেন। মির্জা গালিব স্ট্রিটের হোটেলগুলোও সুন্দর, আর এই যে আফ্রিদি, আফ্রিদির অপোজিটের যেটা, এই হোটেলটাও ভালো। এটা হচ্ছে আফ্রিদি হোটেলের যে অপোজিটের সেটা, এই হোটেলটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর ভালো ছিল। আমাদের এসি আজকে কাজ করা বন্ধ করে দিচ্ছে, তারপরেও ওনারা আমাদেরকে আজকে রাতের জন্য একটা রুম দিচ্ছে, বলছে আপনি যে থাকেন সমস্যা নেই, রাতে আপনার মালামাল এখানে রেখে রুম তালা মেরে যান, প্রবলেম নেই, ওটা খালি আছে, ওখানে রাতে থাকতে পারবে, তো ওইটাতে চলে যাব। এছাড়া মোটামুটি ভালো, শুধু এখানকার কোনো হোটেলে টুথব্রাশ আর টুথপেস্ট দেয় না, সেটা আপনারা নিজে নিয়ে আসবেন, বাকি টাওয়াল টোল সব কিছুই দেয় হোটেলের মধ্যে। সবাই নিউ মার্কেটে, বিশেষ করে যারা কেনাকাটা, তো সবাই আসে, আসলে ঘোরাফেরা তো ওভাবে তেমন আসে না, এই আসলেই সবাই ইয়াতে মার্কিউস স্ট্রিটে থাকে।
এই মার্কিউস স্ট্রিটটা এমন একটা প্লেস যেখানে সব ধরনেরই হোটেল পাওয়া যায় সস্তার মধ্যে, মোটামুটি ভালোই সস্তা পাওয়া যায়। আর মুসলমান লোকজন ওখানে একটু বেশি, স্থানীয় মুসলমানও আশেপাশে দোকান টোকান সব বেশি, যার জন্য ওখানে থাকেও সবাই এসে একটু কমফোর্টেবল। মুসলমান হোটেল আছে, খাওয়া দাওয়ার সুবিধা হয়, হয়তো এর জন্য এখানে থাকে বেশি। কিন্তু আমার কথা হচ্ছে যে এখানকার হোটেলগুলো ওরা জানেই যে এখানে সস্তা হোটেল, তাই ওরা ওরকম করেই সবাইকে একরকমভাবে এমন করে রাখছে যে নোংরা হলেও তো থাকবে তারা, যতই মানে যেরকমই হোটেল, মানে সব বাইরের একবারে রিসেপশনটা এত সুন্দর দেখায়, ভিতরে যে রুম একবারে কনজাস্টেড, দম বন্ধ হয়ে যাবে, মানে এমন অবস্থা যে হোটেলগুলো এমন নোংরা যেগুলো মানে চিপা করে রাখছে, দেয়াল ময়লা, একটু প্রেস কন্ট্রোল করা উচিত, না সেগুলো তারা করে না, তেলা পোকা ঘুরে পোকা ঘুরে। এটা কেন বললাম, আমি কয়েকটা মানে ওই রোডের মার্কিউস স্ট্রিটের কয়েকটা হোটেল ঘুরে ঘুরে দেখছি, মানে অসহ্য লেগে গেছে। চিপে গেলেই এরকম অ্যাডজাস্ট করে থাকতে হবে। ডিউক হোটেল, কারো পরিষ্কার পরিচ্ছন্নতা এসে থাকে এই হোটেলে আসবেনই না। ডিউক হোটেলটা এত ফালতু, এগুলো মুসলিম হোটেল ছিল কিন্তু এত অপরিচ্ছন্ন, রাত্রে লাইট বন্ধ করলে চায়না তেলা পোকা ঘুরে, ছোটো ছোটো পোকা ঘুরতেছে, আমি একটা রাত কোনো রকম কষ্ট করে থাকছি। মানে ওরা ব্যবসা, ওদের কথা হলো লোক তো এসে থাকতেছে, আসলেই থাকতেছে, কারণ সস্তায় থাকা দিয়ে কথা। তো এখানকার হোটেল পাখি যেগুলো দেখছি আমার খুব একটা ভালো লাগে না। মার্কিউস স্ট্রিটের এরকম ময়লা নোংরা তেলা পোকার ছোটো একটা বাথরুম, আমি এত ছোটো বাথ বেসিন জীবনে দেখি নাই, ওই ডিউক হোটেলে দেখছি। এরকম কনজাস্টেড রুমের যদি ভাড়া 1400 হইতে পারে, তো এইখানে কাউইন স্ট্রিট তো একবারে নিউ মার্কেটের পাশে, সেই হিসাবে তো এইসব হোটেলের দাম তো পার নাইট 3-4 হাজার রাখা উচিত, সেরকম তো তারা রাখে না, ওই হিসেবে ভালোই সস্তা ছিল। আর যারা অনলাইনে বিভিন্ন অফার থেকে আসবে, মানে অ্যাগোডা বুকিং ডট কম, তারা আরও চিপে এগুলো নিতে পারবে। তো এই ছিল মোটামুটি আমার। আমার চ্যানেলে নতুন, প্লিজ সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আমার FB একটা পেজ আছে, সেটাতেও কিন্তু লাইক দিয়ে দিবেন। সেটাতে হচ্ছে আমার নর্মাল বেসিক ইনফরমেশনগুলো থাকে, লাইক আমি কী করছি না করছি এগুলো। ইউটিউবে তো শুধু আপনারা ভিডিও পান, ফেসবুক পেজটার মধ্যে লাইক দিতে একদম ভুলবেন না। সেম নামেই আছে, সাইমা ইন ওয়ান শট, ফেসবুকে গেলেই পেয়ে যাবেন। যাদেরকে দেখাতে ইচ্ছা করে, ঘোরাফেরা সাজেশন জানতে ইচ্ছা করে, সবার সাথে শেয়ার করবেন। ওকে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।